গণহত্যার মতো অপরাধ বন্ধে 25 মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে শহীদ বুদ্ধিজীবী ডক্টর এ এফ এম আব্দুল আলীম চৌধুরীর কন্যা ডক্টর নুজহাত চৌধুরী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় এমন দাবি জানান তিনি। এ সময় পাকিস্তানের বর্বর ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র সমালোচনা করেন অন্যান্য বক্তারাও। রাজশাহীর স্টাফ রিপোর্টার আমির ফয়সালের পাঠানো তথ্যচিত্রে এই বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদই পাঠান। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের প্রায় 1,00,000 মানুষকে হত্যা করে, যা গণহত্যার ইতিহাসে এক জঘন্যতম ভয়াবহ ঘটনা। গণহত্যা দিবসকে ঘিরে ওয়ান বাংলাদেশ নামের একটি সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে এক আলোচনা সভার আয়োজন করে। সেখানে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানান শহীদ বুদ্ধিজীবী ডাক্তার এ এফ এম আব্দুল আলীম চৌধুরীর কন্যা ডাক্তার নুজহাত চৌধুরী। আমার ছেলে মেয়ে, আমার পরবর্তী প্রজন্ম, আপনার পরবর্তী প্রজন্ম আপনার কাছে তাকিয়ে আছেন, এই স্বীকৃতি আপনি আদায় করবেন যেন আপনার ছেলেকে আবার সেই বদ্ধপরিকে পড়ে থাকতে না হয়। আজকে স্বীকৃতি পাওয়ার সংগ্রামে দাঁড়াতে হবে। আমি আশা করবো আমার ছেলেরা, মেয়েরা, আমার পুত্র সমকন্যা সহ যারা বসে আছো, তোমাদের সেই অহংকার হবে, সেই আত্মপ্রত্যয় হবে, সেই সাহস হবে বিশ্ব দরবার থেকে এই স্বীকৃতি ছিনিয়ে আনবার। সে আশা নিয়ে পথ চলি, সে আশা নিয়ে কথা বলি, বেঁচে আছি, সেই দিনটি দেখবো বলে। স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হলেও এই গণহত্যাকারীদের বিচারের আওতায় এখনো আনা হয়নি, এর জন্য দুঃখ প্রকাশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যারা মারা গেছে তাদের বিচারে চাওয়ার দাবি আছে, যারা শহীদ হয়েছে 30 লক্ষ তাদের আত্মা আত্মঘাত করছে যে আমাদের বিচার কি আমরা পেতে পারি না। পাকিস্তানি হানাদারদের নৃশংসতার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, পৃথিবীর ইতিহাসে এত সংখ্যক নিরীহ মানুষকে হত্যার কোনো নজির ইতিহাসে নেই। এই স্বীকৃতি না দেওয়ার পিছনে আমার মনে হয় এখানে যে কোন নির্যাতিত আছেন তারা নিশ্চয়ই জানে যে দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটি অংশ, যে কারণে ভিয়েতনামকে না পারলে গণহত্যা যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিতে চায় না, যে কারণে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ওয়ান বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর শাহ আজম, ওয়ান বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট অধ্যাপক রশিদুল হাসান সহ আরো অনেকে। মৌসুমী রহমান, আরটিভি। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদই পাঠান।